আগামী সোমবার শপথ রাজ্যের দুই মন্ত্রীর শপথ নেবেন চন্দ্রিমা ভট্টাচার্য উজ্জ্বল বিশ্বাস রাজ্যপাল অসুস্থ হয় গতকাল শপথ গ্রহণ বাতিল হয় দুর্গাপুরে বেআইনি অটো স্ট্যান্ডের বিরুদ্ধে আট্রো এবং পুলিশের অভিযান প্রতিবাদে দফায় দফায় অটো চালকদের বিক্ষোভ ছাদে যাত্রী নিয়ে বাস চালাতে কেন ছাড় রুট থেকে তুলে নিয়ে বাস রিজার্ভ করাতে কেন ছাড় প্রশাসনের কাছে প্রশ্ন অটো চালকদের কাউন্সিলরের বিরুদ্ধে বৃদ্ধা ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ দুর্গাপুরের 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের অভিযোগ অস্বীকার কাউন্সিলরের আসানসোলের বানপুর ইস্কো কারখানায় দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ কারখানার মধ্যেই গলানো লোহা গায়ে পড়ে দুর্ঘটনা এখনও হাসপাতালে ভর্তি এক শ্রমিক তেলিপাড়ায় দুর্ঘটনার জের লাইফ জ্যাকেট পরাপর শুরু চন্দননগর রানীঘাট জেটিতে মহকুমা শাসকের উপস্থিতিতে সব যাত্রীদের লাইফ জ্যাকেট বিলি চন্দননগরের একাধিক জেটি পরিদর্শনে জেলা শাসক এবং মহকুমা শাসক উপস্থিত ছিলেন মুখ্য সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে বোমা ফেটে আহত দুই শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি দুজনই হামলার উদ্দেশ্যে বোমা বলে দাঁড়িয়েছিল দুষ্কৃতী হাত থেকে পড়ে গিয়ে বোমা বিস্ফোরণ বোমার স্প্লিন্টারে জখম দুজন অনুমান পুলিশের অনলাইনে ট্রেনের টিকিট কাটা এখন আরো সহজ ক্যাশ অন ডেলিভারি চালু করলো আইআরসিটিসি এখন থেকে আর অনলাইনে টিকিট কাটায় ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে পেমেন্টের ঝঞ্ঝাট থাকছে না অনলাইনে টিকিট বুক করলে তা পৌঁছে যাবে গ্রাহকদের কাছে তখন টাকা দিলেই হলো আরও একবার কি অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন আন্না হাজারে এবার কি তাঁর একসময়ের অনুগামী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণের অপেক্ষা প্রমাণ পেলে কেজরিওয়ালের বহিষ্কারের দাবিতে অবস্থানে বসবেন ইঙ্গিত আন্নার দুই গোষ্ঠীর সংঘর্ষ রণক্ষেত্রে উত্তরপ্রদেশের সাহারানপুর ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে ইট পাথর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ঘটনায় অতিরিক্ত জেলা শাসক সহ বেশ কয়েকজন পুলিশকর্মী আহত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা তিন তালাক নিয়ে নরেন্দ্র মোদীর প্রশংসায় জামিয়াত উলেমায়ে হিন্দ কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ